বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের বই পৌঁছে দিয়ে বাংলাদেশ বিশ্বদরবারে সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে বছরের এক মাস পেরিয়ে গেলেও এখনো পৌঁছায়নি শতভাগ বই। বই না পেয়ে বিড়ম্বনায় যশোর সহ বেশ কয়েকটি জেলার শিক্ষার্থীরা। কয়েকটি শ্রেণীতে পুরনো বই দিয়ে চলছে পাঠদান। আর চাঁপাই নবাবগঞ্জের বিভিন্ন স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরাও পায়নি অধিকাংশ বই। নতুন শিক্ষাক্রম চালু হওয়ায় এই দুই শ্রেণীতে নেই কোনো পুরনো বইও, তাই বিঘ্নিত হচ্ছে পাঠদান। বছরের শুরুতে আমরা তিনটি করে বই পেয়েছি, যদিও আমাদের বিষয় ছয়টি। আমরা বাংলা, গণিত এবং ধর্ম নৈতিক শিক্ষা বই পেলে খুব দ্রুত পড়াশোনা করতে পারবো। এই তিনটি বই না পাওয়ার কারণে আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারছি না। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বই আমরা সম্পূর্ণ পেয়েছি, আর অন্যান্য শ্রেণীর বইগুলো আমরা আংশিক পেয়েছি। যে সমস্ত বই পাইনি সেই বইয়ের বিপরীতে আমরা পুরাতন বই দিয়ে তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছি। রাজধানীর বিভিন্ন স্কুলে সপ্তম শ্রেণীতে মাত্র দুই তিনটি বই দিয়ে চলছে পাঠদান। এনসিটিবির ওয়েবসাইট থেকে বইয়ের পিডিএফ ভার্সন ডাউনলোড করে চলছে পড়াশোনা। বই বর্তমানে তিনটা আছে, আরও নয়টা দিবে। কোনো তিনটা বই পেয়েছি আর বাকিগুলো নেক্সট আপডেট দেবে। আমাদের বই মোট দশটা, কিন্তু আমরা মোট তিনটি বই পেয়েছি। এর থেকে ডাউনলোড করে আমাদের সেশন অনুশীলনের বইগুলো আর কি, সেশন ওয়ান টু সবগুলো প্রায় শেষের দিকে। পিডিএফ দিয়ে সারা বছর পড়লে তো আর ভালো করা যাবে না। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে চলতি বছর থেকে নতুন শিক্ষাক্রম চালু হওয়ায় বই ছাপাতে বিলম্ব হয়েছে, তবে ইতোমধ্যেই শেষ হয়েছে শতভাগ ছাপার কাজ। বইগুলো আসলে ইতিমধ্যে প্রায় 98% বই পৌঁছে গেছে। কিছু বই হয়তো বাকি আছে যেটা ও হয়তো দু একদিনের মধ্যে পৌঁছে যাবে। পরীক্ষামূলকভাবে লিখিত পাঠ্যবইয়ের নানা অসঙ্গতি দূর করতে শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটির প্রতিবেদন সাপেক্ষে আগামী বছর আসবে সংশোধিত নতুন সংস্করণ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।